তো হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্রীরামপুর চাতরা শীতলামায় ঠিক মন্দিরের অপর দিকে তো দেখতেই পাচ্ছেন আমার এই ডান দিকে রয়েছে আমার ভাইরা ভাই তো ডান দিকে রয়েছে আমার শালি পিছনে রয়েছে আমার স্ত্রী এবং বাচ্চা এবং শালার ছেলে তো আজ আপনাদের দেখাবো এই মেলা চত্বরে ঘুরে ঘুরে দেখাবো যে বন্ধুরা মেলা দেখতে যেতে পারছে না এটা তাদের জন্য ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজ আপনাদের দেখাবো শ্রীরামপুর চাঁদরা শীতলা মায়ের মন্দির ঘোরাবো যেখানে আজ অনেকে মানুষ যেতে পারেনি অনেক মানুষ ভিড় মধ্যে যেতে পারে না এই ভিডিওটা শুধু তাদের জন্য সো বন্ধুরা আপনারা হয়তো দেখে ভাবছেন যে এগুলো কোনো একটা সবজি দেখানো হচ্ছে ভিডিওর মধ্যে কিন্তু আসলে এগুলো শোনো সবজি নয় কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ মাটির তৈরি জিনিস তো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বাচ্চাদের খেলনা হিসাবে এগুলো বানানো দেখতে খুব সুন্দর তাই আমার মনে হলো যে ভিডিওটা করা এবারে আমি ধীরে ধীরে মন্দিরের দিকে প্রবেশ করছি তো বন্ধুরা দেখতে থাকুন যে মায়ের যে ছবি আপনাদের দেখাবো চেষ্টা করছি আপনাদের ভালোভাবে দেখানোর জন্য কারণ এত ভিড়ভাড়টা হয়েছে যেখানে যে কোনো মুহূর্তে ধাক্কা লাগলে পরে আমার হাত থেকে হয়তো ফোন পড়ে যেতে পারে কারণ অনেক সাবধানে ওখানে যেতে হচ্ছে ওখানে প্রচুর মানুষ আমার মতো ভিডিও করছে তো আমিও চেষ্টা করছিলাম আপনাদের ভালোভাবে ভিডিওটা দেখানোর জন্য ওকে একটু ধৈর্য ধরুন তো আমি চেষ্টা করছি যে যতটুকু মানে জুম করে টানা যায় কারণ জুম করতে গেলে আবার হয়তো ভিডিওটা ঘোলা হয়ে যেতে পারেন কারণ আমি এখান থেকে চেষ্টা করছিলাম যে আরও ভালোভাবে মন্দির চত্বরে কিভাবে আপনাদের দেখানো যায় তো প্রতি বছর নয় এবছরও আমি গিয়েছিলাম এই একটা দিনই আমি যেতে পারি তো প্রতিদিন তো যাওয়া সম্ভব হয় না তো যদিও ভিড় ভাড়টার মধ্যে আমার ভালো লাগে না তো আজকের আমি যে ভিডিওটা আপনাদের দেখাবো তো মনোযোগ সহকারে দেখুন সো এখানে আপনার শুধু মায়ের মন্দির চত্বরেও ঘোরাবো না আরও অনেক কিছু দেখাবো এখানে খাবার সামগ্রী থেকে আরম্ভ করে অনেক রকম দেশ বিদেশি সব রকম খাবার এখানে তৈরি হচ্ছে আরও অন্যান্য লোক খাচ্ছে আরও কত রকমের খাবার দাবার বিক্রি হচ্ছে তো কিভাবে তৈরি করছে খাবার দাবারগুলো কিভাবে কত সুন্দর টেস্ট হয়েছে সব আপনাদের দেখাবো এই ভিডিওর মধ্যে একটু আগেই বলছিলাম যে ভিড় মধ্যে কিভাবে যাচ্ছি দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন যে এত ভিড় এত ভিড় তো এর মধ্যে থেকে আমি ভালোভাবে ক্যামেরাটা ধরতেও পাচ্ছি না কারণ এখানে লোকে লোকাকার তো একটু এদিক ওদিক হলে পরেই আমি এখন দেখাবো আপনাদের এক বিশেষ ধরনের আলু ভাজা তো আপনারা তো অনেক রকমের আলু ভাজা খেয়েছেন বা অনেক রকমের আলু ভাজা দেখেছেন অনেক রকমের আলুকে চিপস থেকে আরম্ভ করে বিভিন্ন রকম করা হয়েছে তো এখানে দেখুন যে একটা আলুকে কিভাবে এখানে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে বেশ লম্বা করে একটা আলুকে প্রায় এক কেজি আলুর দাম তুলে নিচ্ছি এই মেয়েটা মনে হচ্ছে প্রথম আলু ভাজা খেয়েছিলো যার জন্য এর ছবি দেওয়া আছে এখানে আপনারা যদি এইরকম আলু ভাজা খেতে চান তো এখানে চলে আসুন তো ভালোই লাগবে খারাপ নয় এটা মিনিমাম পঁয়ত্রিশ বা চল্লিশ টাকা তো খরচা পড়বে তো এখন আমার আলু ভাজা খাওয়া হয়ে গেল। তো আলু ভাজা খাওয়ার হয়তো আপনাদের ভিডিওটা দেখাতে পারলাম না কারণ এইবার যাব আমি একটু কোল্ড ড্রিঙ্কসের দিকে কারণ এখানে যে বিভিন্ন রকমের কালার কালার যে রঙগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে কিন্তু রঙগুলো নয় এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্ক যে যে যেমনভাবে কালার খেতে পারে কিন্তু সব কটা ফ্লেভার আলাদা আলাদা কিন্তু মানে জিনিসটা একই ওকে তো দাম বেশি নয় ওই বিশ ত্রিশ টাকা মতো করে দাম আছে এবার যাকে যেমন পাচ্ছে ওরা ঝেড়ে দিচ্ছে ওকে নিরামিষ মথুরা কেক নিরামিষ মথুরা কেক এটা হলো আর এক বিশেষ ধরনের খাবার সো বন্ধুরা আমি তো অনেক রকমের কেক খেয়েছি তো আপনারাও অনেক রকমের কেক খেয়েছেন তো এটা একটা দেখতে প্রায় গোল আকার পাউরুটির মতো দেখতে তো এটা দাম বেশি নয় যাক ছামছিম দশ টাকা করে পিস তো দামে ঠিকই আছে তো এই একটা বিশেষ খাবার তো আমি তো মানে কোনো দিন খাইনি আপনারা যদি কোনো দিন খেয়ে থাকেন সেটা আমাকে কমেন্ট করে বলবেন আর এই ধরনের একটা খাবার আমি তো দেখে মানে থমকে গেলাম যে এত মেলা ঘুরছি এত মেলা ঘুরছি তো ঘুরতে ঘুরতে এখানে কেকটা দেখে থেমে গেলাম তো এখানে আমার শালি এখন খাচ্ছে তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে কেমন লাগছে ও বলল ভালোই লাগছে খারাপ নয় তো আমি তখন বললাম যে তাহলে আমার জন্য একটা নিয়ে নাও তাহলে আমি বাড়িতে গিয়ে খেয়ে দেখব তো এখানে আমি আর খাবার সময় পেলাম না যদিও এখানে খেতে আমার একটি অসুবিধা ছিল কারণ আমি এক হাতে ক্যামেরা করছি আর এক এই দাদার সাথে কথা বলছি জিজ্ঞাসা করছিলাম যে উনি কত বছর ধরে ব্যবসাটা করছে আর এই রকম তারা শুধু মেলায় মেলায় ঘোরে নাকি আরও ওদের অন্যান্য কোনো শাখা বা দোকানপত্র কিছু আছে কি তো এই নিয়ে দাদার সাথে একটু আলোচনা করছিলাম আর এই বিশেষ ধরনের খাবারের মধ্যে কি কি দেওয়া হয় সেসব ব্যাপার নিয়ে একটু আমি আবার জিজ্ঞাসা করলাম আর কি তো জিজ্ঞাসা করার পর উনি বললেন যে দু চার রকম আইটেম কিছু বলেছিল আমার যদিও মনে নেই তো ঘি মধু হ্যানো তেন থেকে আরম্ভ করে একটু ময়দা ফয়দা চিনি অনেক কিছু দেওয়া আছে তো এটা দেখা যাক এবার বাড়িতে গিয়ে আমি খাবো এরকম চিন্তাভাবনা করলাম তো বাড়িতে গিয়ে খাওয়ার পরে আপনাদের বলবো যে এটা খেতে কতটা সুন্দর তো এখানে দেখুন করার মধ্যে এটা দেওয়া হচ্ছে আর এক ধরনের যে এই সামনে যে স্ক্রিনে যেগুলো দেখানো হচ্ছিল থোকা থোকা যেগুলো রাখা ছিল ওইগুলো কি মানে এরকম কি করে যে ওরা গোল আকারে বানাচ্ছে জানি না যদিও তো অবশ্য এটা তেলে ভাজছে আবার এটাকে তোলার পরে হালকা একটা সাদা রঙের একটা চিনির গুঁড়ো নাকি মানে এরকম একটা কিছু মিষ্টি জাতীয় একটা কিছু মাখিয়ে দিচ্ছে তো দেখতে পাবেন যে ওই যে ওই ওই যে কাকাটা প্যাকিং করছে ওখানেই মেলাতে ঘোরা মানে খালি খাওয়া আর খাওয়া তো এত খাওয়া এত খাওয়া মানে আমি চিন্তাই করতে পারছি না যে এত খাওয়া সব কোথায় যাচ্ছে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এই মাত্র কেক খেয়ে এলাম তো কেক খেয়ে আসার পরে আবার বাচ্চারা থেকে আরাম করে আমার বউ আমার শালি এরা রয়েছে এখন বায়না ধরেছে যে ওরা আবার হোটেলে কিছু খাবে আচ্ছা চলো দেখা যাক তাহলে কি খাবে তো এখানে ঢুকে পড়লাম তো একশো টাকা একটা বিল করলাম এই যে চারজনকে চার প্লেট দিয়েছে মানে চার যেটা বলা ফোর টেবিল আর কি তো চারজন অলরেডি বসিয়ে পড়েছে আমার আর বসার জায়গা হলো না যদিও চলো মনে দুঃখ নেই তো এই যে দেখা যাচ্ছে সাদা ভাবটা দেখতে পাচ্ছ তোমরা ভালো করে স্ক্রিনে লক্ষ্য করে দেখো আমার বইয়ের হাতে এটা এত বড় হোটেল হ্যাঁ টিনা একটা রেস্টুরেন্ট টিনা একটা রেস্টুরেন্ট এত বড় হোটেল যে হোটেলে হ্যাঁ নাম করা হোটেল হ্যাঁ ভিড় মানে কী বলবো ছয় লাভ ভিড়ে ছয় লাভ তো সেই হোটেলে যদি এরকম আধ কাঁচা যদি চাউমিন আপনাকে দেয় তা আপনি কি বলবেন সেই মুহূর্তটা হ্যাঁ তো আপনাকে পুরো কি বলবো মানে তখন মেজাজটা মানে ঠিক থাকবে না আপনি মানে কি বলবেন তো এত বড় হোটেল তো চারপাশে আপনাকে টোটাল আমি ঘুরিয়ে দেখাচ্ছি যে দেখুন এই দিকটা রয়েছে আরও দেখাবো আমি তো দাদাকে গিয়ে তখন আমি বললাম যে চাউমিনটা চেঞ্জ করে দেওয়ার জন্য তো দাদা সরাসরি আমাকে চাউমিনটা চেঞ্জ করে দিল কারণ উনি দেখে নিয়েছেন অলরেডি কারণ আমার হাতে তখন আমার ফোনে ক্যামেরাটা অন ছিল হ্যাঁ তো উনি তখন মানে কিছু বলার আর সুযোগ পেল না সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিয়েছে তো ফোনে ক্যামেরাটা অন ছিল ঠিকই কিন্তু সেই শ্যুটটা আমার আর করাই হলো না তখন আমার খেয়াল ছিল না ওটা ঠিক আছে সো ফ্রেন্ডস এবার দেখতেই পাচ্ছেন যে এই হোটেলে এত ভিড় প্রায় হিসাব মতো আমি ক্যালকুলেশান করে নিয়েছি ছয় থেকে আটটা রুম ছয় থেকে আটটা রুম মিলিয়ে যতখানি একটা এরিয়া হবে সেই এরিয়ার মধ্যে এখানে কিন্তু সেই জায়গার মধ্যে একটা হোটেল করা আছে এত ভিড় তো আপনাকে একটা খাবার অর্ডার দেওয়ার জন্য আধ ঘন্টা বসতে হবে কিন্তু দেখুন আমি খেয়ে দেখিয়েছি অথচ হাত নাড়ছি এর মানটা কী বলুন তো সম্পূর্ণ ওটা আধ কাঁচা আধ কাঁচা ভালো করে ভাজা তো হলোই না তারপরে ওতে না ঠিকঠাক মাল মশলা না কোনো কিছুই এই যে টিনা হোটেল দেখতে পাচ্ছেন টিনা রেস্টুরেন্ট টিনা রেস্টুরেন্ট যে লেখাটা রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই রকম মেলায় যে বড় বড়ো হোটেলগুলো থাকে এদের শুধু নামে চলে ওকে কাজে কিন্তু কিছুই নয় কারণ এখানে শেষ পর্যন্ত আমার বাচ্চারা খেতে পারলো না মানে খেতে ভালো লাগে না রাত কাছা চাউমিন শেষ পর্যন্ত আমাকে দিল যে কী করবো না উপায় নেই কিছু করার উপায় নেই শেষ পর্যন্ত ফেলে দিতে পারলাম না খেয়ে নিলাম কারণ অত বড়ো হোটেল নাম করা হোটেল মানে ওদের একটা বিরাট নাম ওদের একটা বিরাট সাম্রাজ্য এইরকম তারা নামি দামি হোটেলে আমার মতো বলে না প্রবেশ করাই বুদ্ধিমানের কাজ কারণ এদের যত বড় হোটেল যত নাম দেখেছি তত এদের খাবার দাবারগুলো কিন্তু ড্যামেজের দিকে চলে যায় এদের কাছে কিন্তু আবার পয়সার অ্যামাউন্টটা অনেকাংশে প্রায় বেশি বলা যায় অন্যান্য দোকানের তুলনায় এদিকে আবার দেখি একটা মোগলাই পরোটা অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে সো বন্ধুরা এখন আর তো কিছু করার উপায় নেই তো অর্ডার যখন হয়ে গেছে এখন তো সেই বিলটা আমাকে পে করতে হবে তাই না সো বন্ধুরা এই ভিডিওটা পুরোটা দেখার জন্য রিকোয়েস্ট রইল এখনও অনেক বাকি তো বন্ধুরা স্কিপ না করে এখনও ভিডিওটা পুরোটা দেখুন কারণ এর মধ্যে দেখানো হবে আরও অনেক কিছু তো এখানে রয়েছে আরও অন্যান্য যে সমস্ত আমাদের যে পরিচিত মানুষরা গিয়েছিল। তাদেরকেও স্ক্রিনের মধ্যে তাকানো হবে তো আপনারা অলরেডি কিনতেই পারবেন নিজে নিজের মধ্যে কেক এটা হচ্ছে মথুরার কেক সো বন্ধুরা আপনারা তো অনেক রকম কেক দেখেছেন অনেক রকম কেক খেয়েছেন তো আজকের যে কেকটা খেয়ে আপনাদের বলবো যে কতটা ইন্টারেস্টিং আছে ঠিক আছে আমার শালি আছে ভাইরা ভাই আছে ঠিক আছে তো এখানে যেহেতু একটু লাইটটা কম আছে তাই দেখা যায় অসুবিধা হচ্ছে তো এখন আমি খেয়ে দেখব যে এটা কী ধরনের কেক তো ওখানে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কেকটা কী দিয়ে বানানো উনি বলেছেন যে আমল দুধ আছে ঘি আছে অনেক কিছু বলেছে যাই হোক এখন না খেলে আমি এরা ঠিক দেখা পাচ্ছি না ঠিক আছে চলো একটা চেক করে রাখা যাক মানতে হবে যথেষ্ট ভালো তো দাম বেশি নয় দশ টাকার মধ্যে বাজেট করা হচ্ছে ভালো কারণ এখনকার যে বর্তমান বাজার দশ টাকার চায়ের দোকানে গেলেও আর সেটা বড়ো কথা নয় বড় কথা হলো এটা যে কেক গরম গরম খাওয়াটা হচ্ছে সবথেকে বড়ো কথা তাই না এটা কিন্তু আমার লাগে ফার্স্ট তেলা গাম খাইনি এই গরম কি এক রেসিপি যেটা গরম করতে হয় আবার মাইক্রোওয়েভ করতে হয় আবার তাকে ঠান্ডা করতে হয় সেইটাকে আমরা খাই তো আজকে সঙ্গে সঙ্গে কেক তৈরি হচ্ছে তো ওখানে আমার গো বাচ্চা শালীর আবার কেটেছিলম তো আমি চিন্তা করলাম যে একটু বাড়িতে সাথে খাবো বাড়ি এই আমি আছি আমার শালি বাড়ি ঠিক আছে প্রচুর ভিড় প্রচুর ভিড় এত পরিমাণে ভিড় ধারণা বাইরের আজকে হচ্ছে নবমীর দিন আজকে তো বছরে প্রতি বছর আমি একটা দিন আসি একবারই আসি সবসময় আসার সময় পাই না যেহেতু আমি একটা দোকানদার মানুষ সো বন্ধুরা চলো তবে এবার একটু খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম করা যাক এবং একটু পান মশলা খাওয়া যাক তো এমনও তো হতে পারে মেলার মধ্যে ঘুরতে ঘুরতে এত খাবার দাবার খাওয়া হয়েছে কেক চাউমিন কোল্ড ড্রিঙ্কস এবং আলু ভাজা তার সাথে সাথে তো একটু ক্ষয় ঠাকুর অম্বল তো হতেই পারে চলো একটু পান মশলা খাওয়া যাক তো কাদের কাদের পান মশলা খেতে ইচ্ছা করছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর তার সাথে সাথে এখানে বিভিন্ন রকমের পান মশলা দেখানো রয়েছে লাল নীল সাদা কালো বাচ্চা থেকে বুড়ো সবাই মিলে খাও তো এ দেখা যাক কোন পান মশলাটা কার পছন্দ তো এখানে দেখা যাচ্ছে একটা পাউ ভাজি মতো একটা পান মশলা এটা আবার কোন ধরনের পাও ভাজি জানি না এটা আবার কি পান মশলা এটা তো আইসক্রিমের মতো দেখতে তো ভালোই লাগবে খেতে